একটি বাড়িকে ঘিরে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। পক্ষে ভাড়া বাড়ি অথবা নিজের যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রপার্টি লেটিং, সেলিং, বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:35 শুধুমাত্র বাংলা টিভিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে দেখতে অনেক দিন পেরিয়ে গেল। আপনাদের জানা অজানা যত প্রশ্ন আছে প্রপার্টি বিষয় নিয়ে, আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে করতে পারেন। এবং সেই প্রশ্নগুলোর জন্য আমাদের যে রেগুলার হোস্ট থাকেন জনাব কাজী আরিফ ভাই, উনি আছেন, উনি আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আপনারা পর্দার মধ্যে দেখতে পাবেন যে একটা নাম্বার আছে, যে নাম্বারটি টেক্সটে, সেই টেক্সটে আপনারা আপনারা ফোন করতে পারেন, টেক্সট করতে পারেন এবং আমাদের ইমেল করতে পারেন। সেই হিসাবে আমরা আপনাদেরকে উত্তর দিয়ে থাকব। চলুন, আমাদের হোস্টের সাথে আবার পরিচয় হয়ে নিই। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে উনি ছাড়া আমাদের এই অনুষ্ঠান চলা যায় না, এটা সম্ভব না। এবং ওনাকে ছাড়া যদি অনুষ্ঠান করতে হয় তাহলে আমাদের রিপিট প্রোগ্রাম করতে হয়। সো চলুন আমরা আবার ওনার সাথে দেখে আসি উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রপার্টি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি অনেকদিন ধরে আসছে এবং অনেক দর্শকই আমাদের কাছে বলেছিলেন যে আমাদের সেই পর্বটা, আমাদের যেমন রেন্ট নিয়ে কথা হয়, আমাদের প্রপার্টি সেলস, লেটিং, ম্যানেজমেন্ট বিভিন্ন বিষয় নিয়ে আমরা যখন কথা বলি, আমরা এক একটা টপিকস নিয়ে এক একটা পর্ব সাজিয়ে থাকি। এবং গত পর্বে ইমিগ্রেশন নিয়ে আমরা কথা বলেছিলাম। আপনারা যদি কেউ মিস করে থাকেন আমাদের যে কোনো অনুষ্ঠান, আপনারা লগ ইন করতে পারেন প্রপার্টি ইউটিউবে, দেশে প্রপার্টি শো উইথ কাজী আরিফ, দেন ইট উইল কামস টু দ্য স্ক্রিন। আপনারা সেখান থেকে চুজ করতে পারেন ইন্ডিভিজুয়ালি হুইচ ওয়ান ইউ লাইক টু ভিউ। সো ভিউয়ার্স, চলে যাচ্ছে আমাদের প্রথম সেগমেন্টে, যে সেগমেন্টটা আমাদের হোস্ট জনাব কাজী আরিফ ভাই গত এক সপ্তাহে ইউকে প্রপার্টি কী আপডেট হলো সেগুলো নিয়ে উনি কথা বলেন। চলুন চলে যাই ওনার কাছে। কাজী আরিফ ভাই, বরাবরের মতো এই ঝুলিতে কী আছে? ঝুলিতে কী আছে না? শিওর, আমি প্রতিবারের মতো যে ঝুলি নিয়ে আসছি, আজকে আছে বেশ কিছু, বলবো না, মোটামুটি আছে আর কি। আমি যদিও ব্যস্ততার মাধ্যমে মাঝেও চেষ্টা করেছি কাভার আপ করার জন্য। তো প্রথমেই আমি চলে যাচ্ছি যে আপডেটটা, যে গত দুটা অনুষ্ঠানের পর্বেতে আমি আপডেট দিয়েছিলাম, আপনারা যারা ল্যান্ডলর্ড আছেন, স্পেশালি চারটি কাউন্সিলের লন্ডনের মধ্যে, যে ল্যান্ডলর্ড এনার্জি গ্রান্ট যেটা আপ টু £8,000 দিচ্ছে, আপনারা যারা এখন পর্যন্ত রেজিস্টার্ড করেননি, কালকে কিন্তু, আগামীকাল কিন্তু লাস্ট ডেট তার। আপনি মানে জাস্ট লগ ইন করে আপনি যদি আপনার প্রপার্টির ডিটেলস দেন, তখন আপনার কাউন্সিল আপনার সাথে যোগাযোগ করবে। মানে আপনি সেক্ষেত্রে আপনার প্রপার্টি এনার্জি এফিসিয়েন্সির জন্য আপনি প্রায় £8,000 পর্যন্ত পেতে পারেন আপনার গ্রান্ট। প্লিজ আপনারা এখনও হারাবেন না। আমি আবার বলছি, চারটি কাউন্সিলের মধ্যে যারা, যে কাউন্সিলগুলো ছিল লন্ডনের মধ্যে, বার্নেট কাউন্সিল,
হারভিং কাউন্সিল, হাউন্সলো এবং নিউহ্যাম। আমি আবার একটুখানি ডিটেলস দিচ্ছি যে আপনারা আজকে এবং কালকে রাতে 12টার মধ্যে লগ ইন করুন। আমি ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে www.london.gov.uk/landlordenergy। আমি রিপিট করছি আবার, সুপ্রিয় দর্শক আপনারা একটুখানি খেয়াল করবেন, www.london.gov.uk/landlordenergy। আপনারা এখানে মানে যেহেতু একটা লাস্ট আওয়ার স্টিল আপনাদের এখন অপরচুনিটি আছে স্টক থাকা পর্যন্ত, আপনারা প্লিজ হারাবেন না এই সুযোগটা। আপনার রেজিস্টার করে ফেলুন, আপনি পেতে পারেন আপনার প্রপার্টি ভালো থাকলেও সেখানে এনার্জি এফিসিয়েন্সি আরও আপগ্রেড করার জন্য একটা সুবর্ণ সুযোগ, যেটা 8,000 পর্যন্ত আপনি গ্রান্ট পেতে পারেন। আমি আপনার সাথে একটু জয়েন করতে চাইছি যে আমরা সবাই জানি যে ভিউয়ার্স আপনারা জানেন যে ডে আফটার টুমোরো আমরা সবাই বলে থাকি যে ইটস এ ভ্যালেন্টাইন্স ডে, সো ইটস এ তথাকথিত ভালোবাসা দিবস। সো ভালোবাসা দিবসের ঠিক পূর্ব মুহূর্তে যদি আপনারা এই কাজটা করেন, 8,000 pounds ইজ এ লট অফ মানি, সো ভালোবাসার মাত্রা কিন্তু বেড়ে যাবে। ভিউয়ার্স আপনারা যে এটা পাবেন মাত্রা কিন্তু অনেক ভালোবাসা বেড়ে যাবে, সো ভালোবাসার পূর্ব মুহূর্তে আপনারা এটা ছাড়বেন না প্লিজ। ব্যাক টু ইউ। শিওর, সেকেন্ড আপডেট যেটা থাকছে যে গভর্নমেন্ট শেয়ার ওনারশিপ মালিকদের হেল্প করবে টু মুভ আপ দ্য প্রপার্টি ল্যাডার। সুতরাং আপনাদের যারা মানে শেয়ার ওনারশিপ আছেন তাদের জন্য সুখবর যে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, যারা শেয়ার ওনারশিপ বাসায় ওন করছেন তাদেরকে প্রপার্টি ল্যাডারে মানে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য গভর্নমেন্ট আগায় আসছে। এটা ছিল আমার সেকেন্ড আপডেট। তারপরে আসছে যে বাই টু লেট যারা খুঁজছেন তাদের জন্য গুড নিউজ। বাই টু লেট যারা মর্গেজ নিতে যাচ্ছেন, যে বাই টু লেট মর্গেজ প্রোডাক্টটি যদিও মার্কেটে ছিল মানে আগে বেশ মানে 15% আপনি ডিপোজিটে আপনি পারতেন বাড়ি কিনতে, সেখানে এখন মানে কারেন্টলি 20-25% নর্মালি আছে ম্যাক্সিমাম ল্যান্ডার, বাট বেশ কিছু ল্যান্ডার আপনার বাই টু লেটের ক্ষেত্রে 15% পর্যন্ত আবার ব্যাক করে আসছে। সুতরাং আপনার যারা বাই টু লেট মানে ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য সুখবর হচ্ছে যে 15% ডিপোজিট দিয়ে আপনি কিন্তু কিনতে পাচ্ছেন। এখানে আর একটু মানে অ্যাড করতে চাচ্ছি আমি সেটা আপনাদের জন্য, যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এবং লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু আপনি পাচ্ছেন। সুতরাং যারা লিমিটেড কোম্পানি ওন করছেন তাদের জন্য কিন্তু সুখবর আছে যে আপনারা এক্ষেত্রেও কিন্তু মানে যাচাই বাছাই করে বায়োটিলেটের একটা প্রপার্টি কিনতে পাচ্ছেন যেটা আপনার কোম্পানির নামে হতে পারে। তার সাথে সাথে আর একটু আপডেট দিতে যাচ্ছি যে মর্গেজ ল্যান্ডার, বিভিন্ন মর্গেজ ল্যান্ডার কিন্তু আপনার রেট যেটা ছিল মার্কেটে জেনারেলি যে রেটটা থাকে এই রেটটাকে কিন্তু আরও বেশ কমিয়ে নিয়ে আসছে, হুইচ ইজ ইন্টারেস্ট রেটটা কমিয়ে আসছে কিন্তু মার্কেটে অসংখ্য প্রোডাক্ট। সুতরাং আপনারা একটু সচেতন থাকবেন, বিভিন্ন মানে ব্যাংক এবং মর্গেজ ব্রোকারের কাছে আপডেট পেতে পারেন যে কোথায় কীরকম যায়। আপনাদের যাদের মানে আপনার মর্গেজ মানে যে পিরিয়ডটা থাকে এটা শেষ হয়ে গেছে তারা একটু শপ অ্যারাউন্ড করতে পারেন। ইটস ভেরি গুড নিউজ ফর মানে যারা আছেন আপনারা বাই টু লেট মর্গেজের ক্ষেত্রে প্লাস রেসিডেন্সিয়াল ক্ষেত্রেও কিন্তু এটা মানে প্রযোজ্য আছে আর কি। এটা থ্যাংক ইউ আর ভাই, ইটস এ ভেরি গুড ইনফরমেশন ফর অল দ্য ভিউয়ার্স। আর আমার একটা প্রশ্ন আছে রিগার্ডিং দ্যাট শেয়ার ওনারশিপ, বাট সেই প্রশ্নে যাওয়ার আগে দেখি লাইনে কে আছেন। দর্শক আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার যে রাইট টু বাইয়ের কথা বলছেন আপনি? জি জি না ভাই, রাইট টু বাইয়ের স্কিম এখনো আছে, এটা আছে। আপনি যে কাউন্সিলর আছেন এখানে আপনি সাধারণ ইনকোয়ারি করলে আপনি যদি তাদের বলেন যে আমি রাইট টু বাইয়ের সম্বন্ধে বিস্তারিত তথ্য চাচ্ছি তুমি আমাদেরকে মানে ইনফরমেশন পাঠাও, তখন আপনার অ্যাড্রেসে কিন্তু ফুল প্যাক পাঠিয়ে দিবে। এর মধ্যে বিভিন্ন জিনিস আপনি পাবেন যে আপনি কতটুকু মানে কী সিস্টেমে করতে হবে না করতে হবে এগুলো কিন্তু সম্পূর্ণ লেখা থাকবে। তারপরে যদি এই ক্ষেত্রে আপনার আরও বিশেষ দরকার হয় প্যাক পাওয়ার ক্ষেত্রে পরে যদি আপনার দরকার আমাদের ট্যাক্স নাম্বার যেটা আছে আপনি আমাকে মানে পরে ট্যাক্স করলে আমি শোর বাইরে চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ কলার। আপনাদের আরেকটা বিষয় আমি জানতে চাইলাম যে আমি হাউজিং এর বাসায় আছি আর কি, তবে আমার যে হাউজিং বলছে যে আমার মানে রাইট টু বাই আমি মানে গড়টা করতে পারবো,
এখন এতে কি আমি কাউন্সিল থেকে মানে সাহায্য পাইব কিনা? আপনি আপনার এটা মানে আমরা একটা পর্বে কভার করেছিলাম, আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আমি আপনাকে বলছি, আপনি আপনি লাইনটা রাখতে পারেন, থ্যাংক ইউ, আপনি শুনতে থাকেন আপনার মানে প্রশ্ন উত্তরটি। রাইট টু বাই আমাদের কমিউনিটির যারা রাইট টু মানে যেসব মানে ট্যানেন্ট আপনারা যারা আছেন আপনাদের জন্য বিশেষ একটা সুযোগ, যে আপনি রাইট টু বাইয়ের অপশনটাকে যদি একটুখানি বিশ্লেষণ করেন দেখেন তখন কিন্তু আপনার একটা মানে সুবর্ণ সুযোগ, যে রাইট টু বাই আপনি একটা বাড়ি কিনতে যাচ্ছেন 100,000 মতো আপনার ম্যাক্সিমাম মানে প্রপার্টি ভেদে আপনার মানে ডিসকাউন্ট দিচ্ছে, শুধু একটা হিউজ মানি আপনার এই এই মানে এই জিনিসটা যখনই আপনি একটু জানেন আর একটু যদি বেশি করে জানেন তখন কিন্তু আপনি পেয়ে যাবেন যে আপনার প্রপার্টিটা কীভাবে আপনি নিতে পাচ্ছেন। আপনার তক এক পর্যায়ে তখন যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তারা ভ্যালুয়ারা আসবে, আপনার ভ্যালু করবে, আপনাকে দেখিয়ে দিবে যে আপনি কতটুকু পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন। তাই এটা সব কাউন্সিলই আসে, নট অনলি মানে লন্ডনে, আপনার লন্ডনের বাইরেও মানে সারা ইউকে জুড়ে আছে। তো আপনারা পার্সোনালি আপনার কাউন্সিলের সাথে যোগাযোগ করবেন। তারপরে যে বলেছিলাম যে যদি কোনো এরপরেও যদি আপনার এক্সট্রা কিছু জানতে হয় প্লিজ টেক্সট আস, আমরা চেষ্টা করবো হেল্প করার জন্য। ধন্যবাদ আরিফ ভাই, আমি আরেকটি কল নিয়েছি। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? নামটি বলি প্রশ্ন। এটা ছিল ভাইয়া আমাদের লন্ডনের মধ্যে চারটি কাউন্সিল। আপনার কোন প্রশ্ন আছে? আমি বলছি আপনার আর কোনো প্রশ্ন আছে? আমি জাস্ট মানে বলছি আমাদের অসংখ্য লাইনে থাকেন তো মানে যেহেতু অন্য কলার অ্যাড হতে পারে। থ্যাংক ইউ। আমি শেষ হবে কিন্তু আগামীকাল মানে শুক্রবার দিন রাত 12টার সময়, সুতরাং থার্টিন্থ অফ ফেব্রুয়ারি মানে 11টা মানে 49 না আমি ঠিক আছে কলার, থ্যাংক ইউ। এখানে মানে আমি আবার কথা আপনার প্রেক্ষাপটে আপনার প্রশ্নের প্রেক্ষাপটে আপনাকে বলতে চাচ্ছি যে চারটি কাউন্সিল লন্ডনে, একটা হচ্ছে বার্নেট কাউন্সিল, হার্ভিং কাউন্সিল, হাউন্সলো এবং নিউহ্যাম কাউন্সিল। অনলি ফর দিস ফোর কাউন্সিলের জন্য গভর্নমেন্ট 2 সপ্তাহের মধ্যে একটা প্রজেক্ট করেছে, লন্ডনের মেয়র এটাকে মানে ইন্ট্রোডিউস করেছে যে বাইটুলেটের ক্ষেত্রে যেসব প্রপার্টি আছে ল্যান্ডলর্ড এটাকে মানে এনার্জি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য গভর্নমেন্ট এটাকে মানে সাবসিডাইজ করেছে যে 80% পর্যন্ত ভ্যালু গভর্নমেন্ট আপনাকে দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে 8,000 পর্যন্ত আপনি পেতে পারেন যদি আপনার 10,000 খরচ হয়, আপনাকে 20% কিন্তু কনসিডার করতে হবে। এখন আপনার প্রপার্টির মানে এনার্জি এফিসিয়েন্সি কীরকম হতে পারে অথবা কীরকম আছে ডিপেন্ড করবে, ওরা কিন্তু আসবে দেখবে। এবং এটা খুব প্রিটি সিম্পল, আমি আবার বলছি www.london.gov.uk/landlordenergy, এখানে গেলে আপনি বিস্তারিত পাবেন ডিটেলস। এরপরে যদি কারো কোনো বিষয়ে জানতে চান, যে যদি লাস্ট আওয়ার 24 আওয়ার্সের মতো আছে ওয়ান সেন্সে বলা যায়, প্লিজ টেক্সট করবেন টেক্সট লাইনে, আমি আপনাকে আপনাদেরকে মানে আমি টেক্সট ব্যাক করে আপনাদের সম্পূর্ণ ডিটেলস পাঠিয়ে দিব যদি কোনো এক্সট্রা দরকার হয়। থ্যাংক ইউ কলার। থ্যাংক ইউ কলার, থ্যাংকস অল দ্য ভিউয়ার্স যেটা আপনারা ফোন করছেন। আপনারা আবারও বলছি যে আপনারা কিন্তু জানা অজানা প্রপার্টি বিষয়ক যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাদের কাছে কল করতে পারেন, আপনারা টেক্সট করতে পারেন, আপনারা ইমেল করতে পারেন। আমরা ইনশাআল্লাহ যদি অন্দাশতে হয় আমরা চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর যদি ইমেলে আসে অবশ্যই উইদিন দি 7 ডেজ আমরা প্রচুর ইমেলের উত্তর দিয়ে থাকি, টেক্সটের উত্তর দিয়ে থাকি। এ তার মাঝেও যদি দুই একটা বাদ পড়ে যায় উই ডু অ্যাপোলোজাইজ ফর দ্যাট। সো আপনারা প্রশ্ন করুন সবসময়। আমি আপনার কাছে চলে যাচ্ছি যে শেয়ার ওনারশিপ নিয়ে যে কথা বলছিলেন, যে গভর্নমেন্ট শেয়ার ওনারশিপে ওনারশিপের মাধ্যমে মালিকদেরকে ফার্স্ট টাইম লেডারে উঠার জন্য একটা হেল্প করছে, অনেকেই হয়তো জানেন না হোয়াট ইজ শেয়ার ওনারশিপ। ও শেয়ার ওনারশিপটা আসলে, থ্যাংক ইউ। শেয়ার ওনারশিপটা এরকম ধরনের যে আপনি যখনই একটি বাড়ি নিজে সম্পূর্ণভাবে মর্গেজ মানে অ্যাফোর্ড করতে পারছেন না তখন মানে শেয়ার ওনারশিপ পার্ট মানে আপনি ওন করতে পারেন। অনেক শেয়ার ওনারশিপ প্রপার্টিতে অপশন থাকে যে 40% নিচ্ছেন, 50%, 60%, আবার টাইমের ফেরে আপনি এটাকে শেয়ার পরে আবার কিনতে পাচ্ছেন। যদি আপনার 50 থাকে আপনি 10% কিন্তু মনে করেন 2 বছর পরে কিনতে পাচ্ছেন, 3 বছর পরে আবার 10% কিনতে পাচ্ছেন। সো একটা একটা সময় হতে পারে যে আপনি সম্পূর্ণ মানে বাড়ির মালিক হয়ে গেলেন। যাদের জন্য মর্গেজ পাওয়ার ক্ষেত্রে মানে স্ট্রাগল, সেরকম ইনকাম নাই,
তখন মানে শেয়ার ওনারশিপ আসার পর এটা বিশেষ সহযোগিতা করে আমাদের কমিউনিটিতে এটা অনেকেই জানেন না, যারা জানেন না তাদের জন্য স্পেশালি যে এটা একটা মানে খুব মানে প্রপার্টি ল্যাডারে ওঠার জন্য একটা বিশাল একটা সেক্টর, যে আপনি যদি এখানে একটু মানে মানে টাইম ইনভেস্ট করে দেখেন তখন আপনার একটা ব্রাইট ফিউচার হতে পারে। যে এই এই ক্ষেত্রে গভর্নমেন্ট যে স্কিমটা নিয়ে আসছে এটা হচ্ছে যে আপনার এই মানে এই সব মানে ল্যাডার যারা মানে ল্যান্ডলর্ড আছেন যারা পার্ট শেয়ার ওনারশিপে তাদেরকে ওরকম ধরনের ল্যান্ড মানে গভর্নমেন্ট কিন্তু হেল্প করছে না, করছিল না, কিন্তু তাদেরকে আরও প্রোগ্রেস করার জন্য গভর্নমেন্ট বিভিন্ন কর্মসূচি নিয়ে আসছে। তো সেটার জন্য তার মানে শেয়ার ওনারশিপ যারা আছে প্লাস যারা আসবে সামনে তাদের জন্য একটা মানে সুযোগ যে না তাদেরকে ট্রিট করছে ডিফারেন্টভাবে, সো ইস আওয়ার কমিউনিটি ক্যান কাম ফরওয়ার্ড। দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড ইনফরমেশন। আবার আপনার কাছে চলে যাই, আপনার কয়েকটা আপডেট বাকি ছিল, কষ্ট করে যদি আবার একটা আপডেট দিয়ে যান। নো প্রবলেম, নো প্রবলেম, থ্যাংক ইউ। আমি যেটা বলতে যাচ্ছি যে আবার পরে যেটা আসছি সেটা হচ্ছে যে গভর্নমেন্টকে পাওয়ার দিয়েছে, গভর্নমেন্ট পাওয়ার দিয়েছে সরি ব্যাংক অফ ইংল্যান্ডকে রিসেন্টলি যেসব যে ইনভেনশনগুলো থাকে ব্যাংক অফ ইংল্যান্ডকে বিশেষ পাওয়া পেয়েছে তারা, যারা যাতে করে হাউস প্রাইস বেশি পরিমাণে জাম্প না করে ব্যাংক অফ ইংল্যান্ডের প্রতি একটা ইনস্ট্রাকশন মানে পাওয়ার দেওয়া হয়েছে। নট অনলি দ্যাট মানে দ্যাট, তারপর পাশাপাশি থাকছে যে ব্যাংক ব্যাংক যারা লেন্ডার আছে অথবা বিল্ডিং সোসাইটি যারা মর্গেজ দিচ্ছেন তারা যেন বেশি পরিমাণ মর্গেজ না দিয়ে ফেলে, মানে সেক্ষেত্রে রেস্ট্রিকশনের যে পাওয়ারটা ব্যাংক অফ ইংল্যান্ড মানে পাচ্ছে আর কি। এটা ছিল লেটেস্ট একটি মানে খবর আমার যারা মানে এই লাইনে আছে তাদের জন্য একটা বিশেষ বিষয়। তারপরে পরে যেটা আপডেট আমি দিব সেটা হচ্ছে বাই টু লেটের রিটার্ন হিট করেছে আপনার 11% মানে ফিউ প্লেসেস, মানে ক্ষেত্রভেদে আমাদের গ্রেটার ইউকের মধ্যে মানে হিট করেছে, যেটা নর্মালি বাই টু লেট ইনভেস্টমেন্টের যে যখন যারা ইনভেস্টর থাকেন তারা ক্যালকুলেশন করে নেয় যেভাবে যে আপনার প্রপার্টিতে আপনি যখন একটা ইনভেস্ট করছেন আপনার রিটার্ন কীরকম হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্মালি বড় বড় সিটি যেগুলো আছে স্পেশালি মানে লন্ডন, বার্মিংহাম, আমাদের ম্যানচেস্টার, ব্রিস্টল মানে এই সব সিটিতে মানে স্কটল্যান্ডের পার্টের মধ্যে আছে, যে এখানে মানে ইনভেস্ট করে দেখা যাচ্ছে যে প্রপার্টি ইনভেস্ট করছেন আপনি রিটার্ন পাচ্ছেন বেশ ভালো। তো এটা নর্মাল এভারেজ থাকে সাধারণত বড় সিটিগুলোতে যেগুলো আমি বললাম, পাশাপাশি অন্য অন্য সিটিও আছে হচ্ছে আমি মেনশন করিনি, বাট এখানে থাকতেছে যে এখানে তারা পাচ্ছে 6.3% রিটার্ন পাচ্ছে। তো মানে কিছু কিছু ক্ষেত্রে অনেক জায়গা দেখা যাচ্ছে যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় যদি ভালো ইনভেস্টমেন্ট করেন মানে বাই টু লেটের ক্ষেত্রে তখন আপনার রিটার্নটাকে রেকর্ড করছে যে 11% পর্যন্ত চলে গেছে। সুতরাং যারা ইনভেস্টর আছেন চিন্তা করছেন সামনে ইনভেস্ট করবেন তাদের জন্য অ্যানালাইসিসের বিষয় আছে মানে আপনি মানে কম্পেয়ার করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে এটা ডাবল ক্ষেত্রে যদি 6.3% মানে বড় জায়গায় থাকে মানে এভারেজ মানে মানে বেশি জায়গাতে এখন পুরোপুরিভাবে এভারেজ বলা যাবে না, বলা যাবে না, তার ডাবল হয়ে যাচ্ছে জিনিসটা। ইটস কোয়াইট ইন্টারেস্টিং যে ইনভেস্টর আছেন তাদের জন্য ইনভেস্টর অলওয়েজ হ্যাজ টু লুক ফর ইট হুইচ ইজ দ্য এরিয়াস, হ্যাঁ এরিয়াস, এবং ব্যাপারটা হচ্ছে যে কতটুকু রিটার্ন আসবে অ্যানালাইসিস করতে হবে। যারা প্রপার্টি মানে স্পেশালিস্ট আছেন এজেন্সিতে, স্টেট এজেন্সিতে মানে ভাড়া দিচ্ছেন কিনছেন কতটুকু রিটার্ন হবে, কতটুকু মর্গেজ আসবে, মর্গেজের রিপেমেন্ট কীরকম হবে, এগুলো অ্যানালাইসিসের বিষয় থাকে আর কি। তো সেখানে যারা মানে প্রপার্টি স্পেশালিস্ট আছেন ভ্যালুয়ার আছেন তারা এখানে আরও বেশ সহযোগিতা হেল্প করতে পারে আর কি। থ্যাংক ইউ আরিফ ভাই। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের হোস্ট এবং প্রপার্টি স্পেশালিস্ট, প্রপার্টি ভ্যালুয়ার, আপনারা যাকে দেখে আসছেন গত এক বছর ধরে ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠানটি উনি হোস্ট করে যাচ্ছেন। আপনাদের আমাদের এই কমিউনিটির জন্য উনি অনেক কিছু দেওয়ার চেষ্টা করছেন, ইনশাআল্লাহ উনি আরও কিছু দিবেন। আমরা আবার কথা বলবো ওনার সাথে, চলে যাচ্ছে যে ছোট্ট একটা ব্রেকে, ব্রেকের পর আবার চলে আসবো এবং কথা বলবো। বাই দিস টাইম আপনারা কোথাও যাবেন না, প্লিজ আপনারা আপনাদের প্রশ্নগুলো রেডি রাখুন যাতে আমরা আসার পর আপনারা আবার সেই প্রশ্নগুলো করতে পারেন আমাদের সাথে। এবং আবারও বলে দিচ্ছি আপনারা যদি কখনও কোনো আমাদের এপিসোড মিস করে থাকেন, আমাদের কোনো পর্ব মিস করে থাকেন, আপনারা কিন্তু ইউটিউবে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই আমাদের অনুষ্ঠানগুলি চলে আসবে, ইউ ক্যান চুজ ইট ফ্রম দেয়ার। তো কথা হবে, আবার দেখা হবে একটু পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
আপনি কি ল্যান্ডলর্ড, তবে আপনার জন্য রয়েছে সুখবর। প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে। আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। এক্সেলেন্ট সার্ভিস। আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্ট 0207375118। সুপ্রিয় দর্শক, ব্রেকের পর আবার চলে আসলাম প্রপার্টি শো উইথ কাজি আরিফ অনুষ্ঠানে। আমরা যে কথাগুলো বলছিলাম আমাদের হোস্ট এবং প্রপার্টি স্পেশালিস্ট জনাব কাজি আরিফ ভাই, চলুন আবার চলে যাই ওনার কাছে। কাজি আরিফ ভাই, আবার চলে আসছি আপনার কাছে। আপনার খুব অল্প সংখ্যক কিছু এখানে আমি যেটা, যদিও এটা প্রপার্টি রিলেটেড আপডেট, বাট ইট ইজ প্রপার্টি রিলেটেড ম্যাটার। আমি মানে জাস্ট মানে আপডেট দিতে যাচ্ছি, আপনারা যারা বিজনেস মানে ওন করছেন, তারা মানে যে বিজনেস রেট দিচ্ছেন আপনার বিভিন্ন কাউন্সিলে, সেটা মানে আইদার ইস্ট লন্ডন অর আউটস লন্ডন, তাদের জন্য খুব সুন্দর একটা সুখবর নিউজ যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে বিজনেস রেট আগে যদি আপনার বিজনেস রেট বেশি হয়ে থাকে, মানে থাকে অথবা কারেন্টলি আছে, আপিল করার ক্ষেত্রে মানে অনেকটা স্ট্রিক্ট ছিল, এটাকে অনেক লিবারেল করা হয়েছে। সুতরাং আপনি আবার দেখে নেবেন, আপনার কিন্তু মানে যেহেতু মানে জিনিসটাকে সফট করা হয়েছে, আপনার মানে সুযোগ আছে বিজনেসটাকে কমানোর জন্য, আপনি আবার চেষ্টা করতে পারেন। এটা ছিল একটা আপডেট। আরেকটা হচ্ছে যে স্মল বিজনেস যারা করছেন, HMRC মানে তাদেরকে বিজনেস হেল্প করার জন্য বিশেষ একটা উদ্যোগ নিয়েছেন। আপনারা যারা স্মল বিজনেসে আছেন, তারা একটুখানি চেক করে নেবেন যে আপনারা এক্ষেত্রে মানে গভর্নমেন্ট থেকে কী পরিমাণ সহযোগিতা পারেন, যেহেতু অনেক কিছু প্রজেক্ট এই পাশাপাশি স্মল বিজনেস থেকে হেল্প করার জন্য চলছে। এটা ছিল মোটামুটি আপডেট। আমি থ্যাংক ইউ আশাবা, আমি জাস্ট একটুখানি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, মানে আফটার মাই প্রপার্টি রিলেটেড আপডেট আমি যেটা শেষ করলাম, আমি জাস্ট বলতে চাচ্ছি আপনাদেরকে সুপ্রিয় দর্শক, আগামী অনুষ্ঠানে আমাদের আগামী অনুষ্ঠানের একজন আর্কিটেক্ট থাকবেন, হোপফুলি আমরা আশা করছি, যেখানে আপনারা একটু মানে মানে আমরা যদিও এই 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 বিষয় জিনিসটা মানে কিছুটা কভার করেছি, আমরা চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আমাদের কমেডির বিভিন্ন সেক্টরে একজন গেস্ট নিয়ে আসার জন্য, যদি আমাদের আজকে গেস্ট নাই, তো আগামী অনুষ্ঠানে গেস্ট থাকবেন একজন আর্কিটেক্ট, যেখানে আপনার প্রপার্টি এক্সটেনশন, প্রপার্টি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আপনাদেরকে নানা তথ্য দিতে পারবেন, তারপরে দিতে পারবেন আপনাদের কাউন্সিলের প্ল্যানিং পারমিশনের জন্য, যারা চিন্তা করছেন যে কাউন্সিলে আপনি প্ল্যানিং করবেন, আপনার রেস্টুরেন্টকে মানে সব বানাবেন অথবা সবকে মানে রেস্টুরেন্ট বানাবেন, অথবা দেখা যাচ্ছে অফিস অফিসকে কনভার্ট করে আপনি এখানে ফ্ল্যাট করবেন, তাদের জন্য সুখবর থাকবে যে আপনার বেশ রিলেটেড আপডেট পাবেন, যেটা কাউন্সিলের সাথে প্ল্যানিং অ্যাপ্লিকেশন করে থাকে প্লাস রেগুলেশন নিয়ে অনেক কাজ করে থাকেন, উনি আমাদের বিস্তারিত তথ্য দেবে। আমরা যদি একটা পর্বে কিছু অনেকখানি জিনিসটা কভার করেছি, উনি থাকবেন আশা করি। এটা ছিল মানে আমাদের দর্শকের জন্য একটা আপডেট আশা ভাই। এক্সেলেন্ট। আপনি যখন বলছিলেন, আমি তখন চিন্তা করছি যে আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি প্রত্যেকটা সাইড, টেকনিক্যাল সাইড, দিস প্রপার্টি শো ইজ নট অনলি শো, ইজ নট অনলি শো, দিস শো ইউ আর কভারিং ইচ অ্যান্ড এভরি সেক্টরস। যে আপনি একজন আর্কিটেক্টকে নিয়ে আসছেন এবং সেই আমাদের এই কমিটিকে বিভিন্নভাবে হেল্প করার জন্য মানে লাইভ প্রশ্ন করুন, ওনার কাছ থেকে তথ্য পেতে পারেন, মানে অনেক কিছু জানতে পারবেন, উনি ইনফরমেশন দিবেন অ্যাজ ওয়েল অ্যাজ। আমি চেষ্টা করছি আসব ভাই, মানে আমাদের কমিউনিটির জন্য প্রোগ্রামটা করা মেনলি, আমরা গত 10 মাস ধরে যে প্রোগ্রামটা করতেছি, আমাদের প্রতি সপ্তাহে প্রোগ্রামটা চলছে, এটা প্রোগ্রামটা আমাদের কমিউনিটিকে একটা বিশেষভাবে আমরা যদি কোনো কিছু হেল্প সেন্টিস দিতে পারি, তো মানে এটা হয়তো অনেকে জানা না, তাদের জন্য একটা একটা স্টেপ, মানে ওবভিয়াসলি আমাদের বেঙ্গলি কমিউনিটি আগে আসুক, আমরা মানে অন্য ক্ষেত্রে মানে জিনিসটা ফুটে তুলবে তাদের জন্য, ব্রাইট ফিউচারের জন্য মানে একটা ইনিশিয়েটিভ নিয়ে আর কি। আরিফ ভাই, আমি শুধু বলতে পারি যে ভালোবাসা দিবস কালকের পর, কালকের দিন পরেই কিন্তু আপনি অনেক ভালোবাসা পাবেন, দ্যাট ইজ ফর শিওর। সেই ভালোবাসা সব আমাদের কমিটি থেকে অলরেডি ভালোবাসা পাচ্ছেন আপনি এবং আরও পাবেন,
আমি আপনার সাথে থেকে আমিও কিছু ভালোবাসা আপনার কাছ থেকে চুর করে নিয়ে সুপ্রিয় দর্শক, আবার চলে যাই ওনার কাছে। কিছু প্রশ্ন ছিল আমার পার্সোনালি এবং আপনারা কিছু টেক্সট এবং ইমেল করেছিলেন, যে এই প্রশ্নগুলো আমি এখানে সারিবদ্ধভাবে লিখেছি। তার ফাঁকে আবার বলি, আপনাদের লাইভ প্রশ্ন করার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম টু পিক আপ দ্য ফোন অ্যান্ড জাস্ট গিভ হিম এ কল অ্যান্ড টক টু হিম ডাইরেক্টলি। ওকে, আবার চলে আসি। গত অনুষ্ঠানে একটা ইমেল আসছিল যেটা আমি লিপিবদ্ধ করলাম, যে একজন বললো যে কেন যে হোম মুভার্স রিচ 7 বছরের তুলনায় অনেক বেশি হয়েছে, কেন? সেটা আপনি একটা আপডেট দিয়েছিলেন যে গত 7 বছরের তুলনায় অনেক বেশি হোম মুভার্স, যারা নাকি হোম মুভ করেছে, অন্য জায়গায় গেছে, এটা কেন হলো তারা জানতে চাচ্ছিল। আচ্ছা, ওটা ব্যাপারটা আসে, এটা খুব ওয়াইড একটা মানে মানে যদি অ্যানালাইসিস করা হয়, গ্রেডিং করা হয়, এখানে স্ট্যাটিস্টিক্স মতো আমি কি যদি একটু সামারি আপ গ্রাফিক্সের মতো করে একটুখানি বলতে চাই সংক্ষেপে, ওটা হচ্ছে যে এরকম ধরনের যে হোম মুভার্স যারা আসতেছে, যাদের একটা বাড়ি আছে, অলরেডি বাড়িতে থাকছেন, হোম ওনার, তারা করছেন কি মুভ করছেন আদার প্লেসে, ওই যে বেটার প্লেসে, মানে টেকনিক্যালি বলতে বলা যায়। অনেক সময় বলা যায় যে সাম রিজন তাকে মানে মানে পেশাগত কারণে সে রিলোকেট করছেন, তো এই ক্ষেত্রে তারা হচ্ছে কি যে এই কারেন্ট রেসিডেন্সিয়াল প্রপার্টি ছেড়ে তারা আরেকটা প্রপার্টি কিনছেন বেটার পজিশন যাওয়ার জন্য। আমার অনেক সময় স্যারাউন্ডিং হতে পারে যে মানে একটা বড় বাড়ি, আবার হতে পারে যে ভালো জায়গাতে গেলেন একটুখানি শহর থেকে দূরে, মানে এক একজন এরকম, এই পরিমাণটা অনেক ক্ষেত্রে বেড়ে গেছে, মানে এটার পিছনে অসংখ্য কারণ, মানে স্কুল একটা 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 বিগ ইস্যু অ্যাজ ওয়েল অ্যাজ অনেক ক্ষেত্রে যারা মানে কমিউনিটি জন্য রিলিজিয়াস পারপাস, হ্যাঁ রিলিজিয়াস পারপাস এগুলো আছে। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আর পরে যে আপনার কাছে কিছু টেক্সটও চলে আসছে, আমি আপনার কাছে আসছি, আবার আমার প্রশ্ন নিয়ে আসছি, তার আগে প্রায়োরিটি হলো আমাদের দর্শকের। নো প্রবলেম। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুনতে পাচ্ছেন? জি, কাইন্ডলি আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আপনাদের টিভিতে একটা এক্সপ্লেনেশন আছে না প্রোগ্রামে, ওই যে স্পেশাল লাইভ প্রোগ্রাম একটা, ওই যে স্কাই আই প্রেস করলে একটা ইনফরমেশন আসে, জি এখানে তো আপনারা বল করতেছেন, একটু প্রফেশনালিজম শো করেন না কেন আপনারা? ভাই আপনি একটু জিনিসটা বুঝিয়ে বলেন, আমি বুঝতে পারি নাই। আমরা ইলেকশন আপনি স্পেশাল লাইভ টক শো কনসার্নড প্রপার্টি রিলেটেড ইস্যুস, এখানে হবে না যে কনসার্নড উইথ প্রপার্টি রিলেটেড ইস্যুস মানে কনসার্নিং প্রপার্টি। কোথায় এটা আপনি কোথায় দেখছেন ভাই? ওটা আপনার ইনফরমেশন এ টিভি গাইডে, টিভি গাইডে প্রেস করে দেখেন তো গাইড। থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক, বাংলা টিভির এখানে, হ্যাঁ ওখানে হয়তো আমরা, থ্যাংক ইউ ভেরি মাচ, রিয়েলি অ্যাপ্রিসিয়েট এন্ড উই অলওয়েজ টেক এনি কাইন্ড অফ সাজেশন। এটা একটা এরর হয়ে গেছে, আমরা দুঃখিত জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট প্লিজ কাইন্ডলি শো সাম প্রফেশনালিজম ওয়েন ইউ আর ডুইং দিস। ও ইয়েস, হোয়াই নট, উই নিড টু গো অ্যাহেড, উই নিড টু প্রোগ্রেস, বাট স্যাডলি আওয়ার পিপলস ল্যাঙ্গুয়েজ স্কিলস লিড মাচ টু বি ডিজায়ার্ড। আপনার জন্য জিনিসটা হচ্ছে যে যখন বাসায় আপনার ইকুইটি থাকছে, এটা একটা মানে ডিফারেন্ট সাইড, এটা আপনাকে মর্গেজ অ্যাডভাইজার আপনাকে মনে হেল্প করবে। অ্যাজ এ প্রপার্টি স্পেশালিস্ট হিসেবে আমি আপনাকে এটুকু বলতে চাচ্ছি যে আপনার যদি ইকুইটি পরিমাণ বেশি থাকে, অনেক সময় আপনার যে বাড়িটা কিনছেন সেই বাড়িটার আপনি যদি রেন্টাল ইনকাম ভালো হয়, তখন আছে যে অনেক সময় ইনকামটাকে মানে 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 সামটাইম কনসিডার করে, তো এই ক্ষেত্রে আপনি একটা ব্যাংকে স্বর্ণপন্ন হতে পারেন, আপনি যেতে পারেন ভালো একটা মর্গেজ ব্রোকারের কাছে, তারা আপনাকে এই লাইনে মানে হেল্প করবে। আমি শিওর যে 150,000 আপনি কী পরিমাণ মানে আর একটা বাড়ি কিনবেন, তার ভ্যালু কত, সেখানে আপনি কত রেন্ট পাবেন, এটা একটা মানে ফ্যাক্টর আছে অ্যাজ ওয়েল অ্যাজ। সো এটা আপনাকে ডাইরেক্ট আনসার আমি করতে পারছি না, এটা মোটামুটিভাবে আমি আপনাকে দিতে পারছি একটা আপডেট। তারপর আরেকজন করেছেন, আপনি জানতে চেয়েছেন যে আমার ফরেস্ট গেট স্টেশন আমার একটা মানে প্রপার্টি আছে,
আমাকে কি মানে লাইসেন্স করতে হবে কিনা? আমি শিওর যে ফরেস্ট গেট অ্যাজ এ ফ্যামিলিয়ার হিসেবে আমি বলতে চাচ্ছি যে আমি শিওর এটা নিউহাম কাউন্সিলের মধ্যে আপনাকে প্রপার্টি লাইসেন্সটা মেক শিওর করতে হবে, না হলে কিন্তু আপনার 20,000 পাউন্ড জরিমানা। আচ্ছা আশা ভাই, আপনি মোটামুটি মিক্স অ্যান্ড ম্যাচ করে নিতে পারেন। আপনি যে ইকুইটি নিয়ে কথা বলছিলেন, গত অনুষ্ঠানে আপনি একটা আপডেট দিয়েছিলেন সেখানে যে রেকর্ড পরিমাণ ইকুইটি উইথড্রল হয়েছে ইজ মোর দেন 703 মিলিয়ন পাউন্ড। যদি এই পরিমাণ ইকুইটি বের করে নিয়ে আসে, একটু কি বলবেন যে হোয়াই ইজ হ্যাপেনিং? এটা যদি আমি ওখানে যাই, মানে টেকনিক্যাল মানে ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ এ প্রপার্টি স্পেশালিস্ট হিসাবে মানে জিনিসটা আমি বলা আমি বলছি যে এখন পাবলিক হচ্ছে যে ইকুইটি রিলিজ কেন করছে আশা ভাই, যদি আমরা যদি এভাবে চলে যাই, এটা এক একজনের এক একটা মানে টার্গেট থাকে, এক একজনের পার্সোনাল সার্কামস্টেন্স একরকম, ডিমান্ড একরকম, টেস্ট একরকমে। তো এখন এখানে আসতেছে যে ইকুইটি নিয়ে এসে কেউ কেউ প্রপার্টি পোর্টফোলিও করছে, কেউ কেউ হয়তো দেখা যাচ্ছে তার বাড়ি এক্সটেনশন করছে, আবার কেউ কেউ দেখা যাচ্ছে যেটা বিজনেসের দিকে ডাইভার্ট হচ্ছে, কেউ বাড়ি কিনছে অ্যাজ ওয়েল, তো বিজনেস করছে, তো এরকম ধরনের। এখন এখানে মানে যখনই এটা হয় তখন একটা প্রপার জায়গায় প্রপার ইনভেস্ট যদি করা হয় মানে অবশ্যই অ্যানালাইসিস করে, তখন এটা আমাদের মানে জন্য ফ্রুটফুল হবে, নাহলে আপনি ইকুইটি নিলেন কিন্তু ঠিক মতো ইউজ করলেন না, খরচ হলো না, কিন্তু আপনার মগজের পরিমাণ বেড়ে গেল কিন্তু আপনার রিটার্ন হলো না, তখন এটা ইজ নট ভায়াবল মানে মানে ডু দ্যাট টাইপ অফ থিং। কাজী আরিফ ভাই, আমি ইচ্ছা করে এই কোশ্চেনটা করলাম যে আমরা কিন্তু এই ইকুইটি নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এবং উই গেভ লটস অফ ইনফরমেশন ফর অল দ্য কমিউনিটি ভিউয়ার্স, যে ওনারা অনেকেই এই টাকা তুলে যদি প্রপার জায়গায় ইউটিলাইজ না করে দেন অল দ্য মানি গোজ টু দ্য ভেইন। ইয়েস, মানে টেকনিক্যালি ভাবে আসলে আপনি মর্গেজ পড়ে যাচ্ছে, আপনি পয়সা বেশি দিচ্ছে কিন্তু ওই জিনিসটা কাজে লাগলো না, হয়তো অনেকেই করে কি টাকা পয়সা নিয়ে, যেটা কয়েকজন ভিউয়ার্স আমাদের শেয়ার করলো যে দেশে জমি কিনে হয়তো আবার ফ্যামিলিতে এটি নিয়ে অনেক কিছু, সো মেনি থিংস। সো ভিউয়ার্স, আপনাদের খেয়াল করতে হবে যে হোয়াট ইউ আর ডুইং উইথ দ্যাট মানি, উইথ দ্যাট ইকুইটি মানি, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ইট প্রপার ওয়ে দ্যাট উইল বি দ্য বেস্ট আইডিয়া। তারপর আবার চলে যাচ্ছে আরেকটা কোশ্চেনে যে lots of lenders reducing rate for mortgage or remortgage, so eta tara keno korche ekhon ei muhurte eta byapar hocche ki je market product ta mortgage er mane sector ta erokom dhoroner je mane ekhono interest rate je mane yes bank of england er mane je lowest for record poriman apnar 50 years ago mane 1954 er dike bodhoy erokom dhoroner chilo, তো সে 0.5% আছে। হ্যাঁ, এটা এখন মার্কেটে মানে চেঞ্জ হচ্ছে, এটা পার্সেন্ট মাই ওপিনিয়ন, ঠিক আছে, মানে একজন ওপিনিয়ন থাকতে পারে, হোয়াইট সাইড অ্যাজ ওয়েল অ্যাজ। তো এখানে হচ্ছে যে লেন্ডারের মানে যে পরিমাণ আগে ইন্টারেস্ট নিতে মানে নিতে চার্জ করতো, তারা দেখছে যে যেহেতু এটা আছে অ্যাট দ্য মোমেন্ট, এটা থেকে যাবে আর কিছুদিন, তখন তারা মার্কেট মানে জিনিসটাকে নতুন প্রোডাক্ট দিয়ে চেঞ্জ করছেন। হ্যাঁ, এটা মানে টেকনিক্যালি এরকম ধরনের হতে পারে, ইটস সো মেনি ওয়ে ইট ক্যান গো উইথ। আচ্ছা, থ্যাংক ইউ ভিউয়ার্স। আপনারা জানেন আমাদের গত অনুষ্ঠানে আমাদের একজন ইমিগ্রেশন লয়ার ছিলেন, যাকে আপনারা খুব ভালো করে চিনেন, ইজ এ নাশিদ রহমান, উনি আমাদের সাথে ছিলেন এবং উনি আমাদের বিভিন্ন তথ্য দিয়ে বিশেষ করে ল্যান্ডলর্ড এবং টেনেন্টদের অনেক ধরনের ক্রিটিক্যাল কোশ্চেনের উত্তর দিয়েছিলেন, এবং যেখানে বারবার বলা হচ্ছিল যে ইলিগ্যাল ইমিগ্রেন্টকে ভাড়া দেওয়ার ফলে প্রত্যেককে কী পরিমাণ টাকা তাদের জরিমানা করা হয়। সো আমি আপনারা যারা অনুষ্ঠানটি দেখেননি, ইফ ইউ গো ব্যাক অ্যান্ড জাস্ট লুক ফর দ্যাট, আমরা বোধহয় উইদিন টুমোরো ডেট টুমোরো আমরা বোধহয় সেই ওটা চলে আসবে, চলে আসবে। আপনারা যারা ল্যান্ডলর্ড আছেন এবং টেনেন্ট আছেন এবং যারা এই বিষয়ে যারা ব্যবসা করছেন, তাদের জন্য এটা একটা ভালো একটা এপিসোড ছিল, আশা করি আপনারা দেখবেন এবং এতে আপনাদের উপকৃত হবে। ইজ দেয়ার এনি আদার টেক্সট? আমি মানে জিনিসটা একটুখানি পরে আসতে যাচ্ছি, আসলে জাস্ট গট ফিউ থিং টু রিড অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য সেম টাইম, সো আপনি উই ক্যান গো দ্য আদার থিং অ্যাজ ওয়েল। সো ভিউয়ার্স, আবারও বলছি যে আপনারা যে কোনো প্রশ্ন জানাও যেন যে কোনো প্রশ্ন করার জন্য আপনারা ফোন করতে পারেন, আপনারা লিখে রাখতে পারেন আমাদের টেক্সট নাম্বারটি, হয়তো আপনি আজকে কোনো প্রশ্ন নেই, সাতদিন পরে হয়তো আপনার প্রশ্ন আসতে পারে, এক মাস পর, ছয় মাস পর, ইভেন ইয়ার লেটার প্রশ্ন আসতে পারে। সো আপনার প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকব। আর এরপরে যেটা আমাদের গেস্ট নিয়ে অলরেডি কথা হয়ে গেছে, নেক্সট গেস্ট নিয়ে যেটা সেটা আমাদের কথা হয়ে গেছে, এখন আমাদের
কিছু কোশ্চেন ছিল যে আমাদের গত দুই পর্ব আগে টেনেন্ট ঘর একটা একটা লোক প্রশ্ন করেছিল, টেনেন্ট ঘরে ইন্স্যুরেন্স কি রাখতেই হবে? টেনেন্ট যে ঘর একটা একটা লোক টেনেন্ট দিল, সেখানে কি ইন্স্যুরেন্স রাখতেই হবে? মানে আপনাকে বায়োটুলেটের ক্ষেত্রে বা বায়োটুলেটের ক্ষেত্রে বলা হচ্ছে, এখানে ইন্স্যুরেন্সটা ওই ক্ষেত্রে আশেপাশে জিনিসটা এরকম ধরনের যে আপনি ইমেলের জিনিসটা আমার মনে হয় যে উনি ঠিকমতো হয়তো ইয়ে করতে, কিন্তু টেনেন্টের ঘরে কন্টেন্ট ইন্স্যুরেন্স কি রাখতেই হবে? বুঝতে পারছি না, এখানে কন্টেন্ট ইন্স্যুরেন্সটা যদি আমরা এভাবে গ্রেড করি যে আপনার বায়োটুলেটের ক্ষেত্রে আপনার মানে যে কোনো প্রপার্টিতে মানে হোম ইন্স্যুরেন্স রাখাটা মানে ভালো, কারণ কোনো কোনো কারণে যদি ঘরের যদি কোনো সমস্যা হয় তখন এটা আসছে যে হোম ইন্স্যুরেন্স কাভার করবে। কন্টেন্ট ইন্স্যুরেন্সটা থাকলে হয় কি অনেক সময় হচ্ছে যে আপনি কন্টেন্টে এটা পাবেন, কিন্তু কন্টেন্ট ইন্স্যুরেন্সটা টেকনিক্যালি বাধ্যতামূলক না। আবার এক্ষেত্রে আসছে যে এখানে লিগাল একটা সাইডও আছে যে আপনি লিগাল লায়াবিলিটিসের সময় অনেক সময় থেকে যায়, ও ওটা যদি থাকে পাশে এটা খুব মানে ভালো হয়। অবভিয়াসলি এটা মানে মর্গেজ মানে ব্রোকারের পাশাপাশি যারা এই মানে ইন্স্যুরেন্স ব্রোকার আছেন তাদের কাছ থেকে যে মানে আরও বেশি তথ্য জানা যেতে পারে আর কি, তবে রাখতেই হবে কোনো কথা নাই। আচ্ছা আচ্ছা, কন্টেন্ট ইন্স্যুরেন্সটা ওই আরেকজন প্রশ্ন করলেন যে আমি কি বায়োটুলেট ঘরে নিজে থাকতে পারি? জানাতে হয় মানে আপনি থাকছেন সেটা বলে নেওয়া ভালো যে আপনি বায়োটুলেট বা প্রপার্টিতে টেম্পোরারি থাকছেন অত বেশি দিন কেন থাকছেন, এরকম অনেক সময় সুইচ করা যায়, এটা এগুলোও আছে আর কি বাসার পাশাপাশি। আচ্ছা, আবার বায়োটুলেট নিয়ে যে সেকেন্ড বায়োটুলেট ক্যাপিটাল গেইন ট্যাক্স কি পে করতে হবে? এখানে ব্যাপারটা হচ্ছে যে বায়োটুলেটের আপনি যখন ক্যাপিটাল গেইন হচ্ছে, এটা অ্যাকাউন্টেন্ট লাইনের সেক্টর অ্যাজ এ প্রপার্টি স্পেশালিস্ট হিসেবে আমি যে একটু আপডেট দিচ্ছি, ক্যাপিটাল গেইন ট্যাক্সটা আপনাকে মানে দিতেই হবে। মানে জিনিসটা হচ্ছে যেরকম যদি আপনাকে না দেওয়া হয় তখন আপনি জিনিসটা মানে আপনাকে ধরে নিয়ে আসা হলো, হ্যাঁ মানে আপনি একটা মানে প্রপার্টি সেল করলেন প্রফিট হলো আপনি ডিক্লেয়ার করলেন না, কিন্তু আগে পরে জিনিসটা কিন্তু আসবে, কারণ এরা মানে হেচএম রেভিনিউ আপনার অনেক ক্ষেত্রে 6 ইয়ার্স থেকে 20 ইয়ার্স পর্যন্ত একটা ব্যাক আপনি নিতে পারে আর কি। তো এই ক্ষেত্রে এটা মানে ভ্যারি করবে পার্সেন্টেজটা, হ্যাঁ পার্সোনাল যে মানে ইনকাম আছে তার উপর ভ্যারি করবে। এখানে অ্যাকাউন্টেন্ট আরও বেশি স্পেসিফিক দিতে পারবে যে ক্যাপিটাল গেইনস কতটুকু হচ্ছে কীরকম হচ্ছে। আমি যদিও এই কোশ্চেনটা আপনাকে আগে একদিন করেছি, আমাদের মানে এক প্রোগ্রামে সুকুমার শাহ একজন অ্যাকাউন্টেন্ট করেছেন, তারপরে সারা ভাই আসছিলেন, উনিও বোধ হয় এই এই স্যারেও মানে ডাটা দিয়েছেন যে প্রপোর্শনেট কতটুকু একজনের ইনকাম 10,000 বাদ দিয়ে তারপরে যদি তার অন্য ইনকাম না থাকে তখন প্রপোর্শনেটলি যেতে পারে 20% হতে পারে, এটা ক্যান গো আপ টু বি মোর, সো বি মোর মানে অ্যাকাউন্টেন্ট লাইনের বিষয়ে অ্যাকাউন্টেন্ট রিলেটেড দ্যাট কোশ্চেনস, বাট ইউ ডিড আ গ্রেট জব, অ্যাট লিস্ট আপনি মোটামুটি সব কিছু জানতে পারলেন। আরিফ ভাই, আপনি কি বলবেন যে আমাদের বর্তমান পরিস্থিতিতে বলার সাথে সাথে একটা ফোন চলে আসলো, ফোন নিয়ে নেই, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, আমি কি কাজী আরিফ সাথে কথা বলতে পারি? জি আপনি বলছেন, কথা বলুন, উনি শুনছেন। খুব ভালো ভাবে কমে যায় হাফ হয়ে গেছে এরকম কোন প্রপার্টি চাষ হওয়ার পসিবিলিটি? ওকে, আর কোন কোশ্চেন আছে আপু? এটা জাস্ট আমি জানি যে কেউ প্রেডিক্ট করতে পারে না, কিন্তু আপনারা যেহেতু প্রপার্টি থাকেন আপনারা তো ভালো বলতে পারবেন। এখানে ধরেন প্রপার্টি কেনা কি এখন রাইট টাইম নাকি একটু ওয়েট করা উচিত, এখানে কি ডিপ আসবে নাকি প্রপার্টি মার্কেটে? থ্যাংক ইউ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, বাট খুবই একটা টেকনিক্যাল এবং ক্রিটিক্যাল, বাট খুবই একটা সুন্দর প্রশ্ন বটে এটা। আপনি দেখতে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, প্রপার্টি স্পেশালিস্ট জনাব কাজী আরিফ ভাই অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ, মোস্ট ওয়েলকাম। জি আরিফ ভাই, না থ্যাংক ইউ, আপনি যে কথা বলছেন যে আসলে খুব একটা টিকি মানে সাইড, এখানে মানে এক একজনের এক এক রকমের চিন্তা প্রেডিকশন থাকবে মার্কেটের উপরে। দর্শক, আপনি যে মানে এটা করেছেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে আমি এভাবে বলবো যে আপনি ইট ইস রাইট টাইম টু বাই কিনা আপনাকে দেখে নিতে হবে, আপনাকে জেনে নিতে হবে যে আপনি কতটুকু পরিমাণ ইনভেস্ট করছেন, কোন কারণে করছেন, আপনি ইনভেস্টমেন্ট নিজে থাকার জন্য কিনা,
আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে যে আপনি এখানে কোন কারণে যদি আপনার থাকা না পড়ে তখন আপনার বাড়িটা ভাড়া দিতে যদি দিতে হয় তখন আপনি ভাড়া দিয়ে রেন্টাল ইনকাম অ্যাচিভ করবেন কি না, এইগুলো সেক্টর এটা ওয়াইড ওয়াইড সাইড, মানে আমি আপনাকে মানে ছোটোভাবে মানে মানে কি বলে অল্প সময় উত্তর দিতে পারবো না, বাট আমি একটু বলতে চাচ্ছি পাশাপাশি যে এটা লন্ডনের মধ্যে লন্ডনের বাইরে হতে পারে, আপনাকে সেখানেও অ্যানালাইসিস করে নিতে হবে যে আপনার যে প্রপার্টি ক্রাশ করবে কি না, কতটুকু করলে কতটুকু করবে। এখন এইভাবে আমি আমি যদি ফ্লোর নেই এই বিষয়ে আমি আধা ঘন্টা কিন্তু কথা বলে ফেলতে পারবো বিভিন্ন অ্যাঙ্গেলে, বাট কভার করতে পারছি না এইভাবে, বাট আপনাকে শর্টকাট সামারি দিচ্ছি, আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে। আর একটা হচ্ছে যে আপনি যদি মানে আপনি লোকাল এজেন্সি অথবা নিজে যদি সার্চ করেন যে পাঁচ বছর আগে কীরকম ধরনের বাড়ির দাম ছিল ওখানকার, এখন কতটুকু গ্রোথ করেছে, এবং লন্ডনে নর্মালি স্পেশালি সারা ওয়ার্ল্ডের থেকে বা লন্ডনে মানে গ্রোথটা সবসময় পর্যায়ক্রমে হয়ে আসছে, ক্রাশ করবে কিনা আপু একজন এক একটা ওপিনিয়ন থাকবে আর কি। আমি আপনাকে ডাইরেক্ট উত্তরটা দিতে চাচ্ছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কলার। আপনার প্রশ্নটা আপনি নিজেও বুঝতে পারছেন যে ইটস নট ইজি টু আনসার, কারণ প্রপার্টি গত 50 বছর বা 100 বছর আগে যে প্রাইস ছিল এখন এটাতে অনেক উপরের প্রাইস। সো প্রপার্টি ওই যে দেশে আমাদের কথা বলে যে মাটি সবসময়ই খাঁটি, সো আপনাকেই ডিসিশন নিতে হবে সেই ব্যাপারটা। আরিফ ভাই, আমাদের অনেকগুলো ইমেল আসছিল হেল্প টু বাই স্কিম নিয়ে, তো আমি সেই প্রশ্নগুলো একে একে করে সাজিয়েছি আর কি। আপনি আমি চাচ্ছি সেই প্রশ্নগুলো করবো, অবশ্যই আমি করবো, তার আগে দেখি লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, লন্ডন থেকে বলছি ভাইয়া। জি, প্রশ্নটি করুন ভাইয়া। আমার প্রশ্ন হল কি, আমার যে কাউন্সিলর আমার গড় দিয়েছিল বুঝছেন, এটা এখন আমার তো আমি 2 বছর প্রায় 3 বছর বিডিং করলাম, এখন আমার বিডিং টা বন্ধ করিয়া দিয়েছে। ওকে, এখন আমি কি করা যায় আমার একটু বলবেন তো। আচ্ছা, ওনা বিডিং বন্ধ করে দিয়েছে, হোয়াট হি শুড ডু রাইট নাও, একটু যদি এক্সপ্লেইন করেন। ইজ দেয়ার এনি আদার কোশ্চেন? না, কোনো কোশ্চেন না। তাহলে দেখতে থাকেন, থ্যাংক ইউ। জি আরিফ ভাই, এখানে মানে ব্যাপারটা হচ্ছে যে সুপ্রকলার আপনি যে কাউন্সিলে আছেন সেই কাউন্সিলে আপনাকে একটুখানি টেকনিক্যালি জানতে হবে যে কেন বন্ধ করেছে, এটা মানে কি আবার আসছে কি না, অথবা আপনার কোনো বিডিংয়ের সুযোগ নাই, এরকম ধরনের কথা যদি হয়ে থাকে আপনি কাউন্সিলে প্রশ্ন করলে এটা মোর স্পেসিফিক জানতে পারবেন, কারণ যদি বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করে দিয়েছে আপনাকে মানে একটুখানি মানে কাউন্সিলে লোকাল যে কাউন্সিল আছেন সেই কাউন্সিল ফোন করে আপনি বিস্তারিত জানতে চাবেন যে এটা কেন করেছে। আর এমন কিছু করেছে যে আপনার জন্য প্রযোজ্য করেছে কোনো কারণে, সেটাও যদি হয়ে থাকে তখন কিন্তু আবার ডিফারেন্ট। আমি শিওর আপনি আপনার প্রশ্নের উত্তরটা আপনি ওভাবে পেয়ে যাবেন কাউন্সিলে ফোন করে। গুড লাক এনিওয়ে, আপনি একটু আমি বলতে পারি আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আরিফ ভাই। হেল্প টু বাই স্কিম নিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কয়েকটা পিক করে আপনার সাথে। প্রথমে যে কোশ্চেনটা ছিল যেটা, হেল্প টু বাই স্কিমটা কি এবং যে কবে থেকে চালু হয়েছিল, অনেকের প্রশ্ন কিন্তু এখানে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই আপনার মানে আমরা ওই প্রোগ্রামটা করার প্রেক্ষাপটে মানে যেগুলো ছিল আপনি কভার করতে চেষ্টা করেছেন, আমি বুঝতে পেরেছি যে আপনি মোটামুটিভাবে পিক করছেন। আমরা তো অনেক মানে ইমেল উত্তর দিয়েও কভার করতে পারি না সামটাইম ট্যাক্সের মধ্যেও। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে এরকম ধরনের আশা ভাই, আমি যদি ফাই গো লিটল বিট সামারি ওয়াইজ মানে বলার জন্য, হেল্প টু বাই স্কিমটা গভর্নমেন্টের এমন একটা প্রজেক্ট, যারা ফার্স্ট টাইম বায়ার আছেন আপনারা, মর্গেজ মানে পেতে কষ্ট হচ্ছে, গভর্নমেন্ট এটাকে মানে সাবসিডাইজ করে মানে আপনাকে 20% লোন দিচ্ছেন আর কি, মানে যেটা আপনাকে 5 বছর ধরে কোনো ইন্টারেস্ট পে করতে হবে না। সুতরাং এখানে আসে যে টেকনিক্যালি আপনি মানে কম মর্গেজ পে করছেন, আপনাকে গভর্নমেন্ট ফার্স্ট টাইম বাহার হিসেবে সুযোগ করে দিচ্ছে, তো এই সুযোগ করে দিচ্ছে এই পর্যন্ত, তারপরে আপনি 20% মানে ই দিবেন না। এটা সিলেক্টেড কিছু ব্যাংক আছে যারা হেল্প বাইর মানে লোন দিচ্ছেন, সব জায়গায় কিন্তু আবার অ্যাভেলেবেল না। তারপরেও হচ্ছে যে আপনি এখানে যে জিনিসটা এরকম ধরনের এখনও মার্কেটে এরকম ধরনের যে এটাও কিন্তু একটা স্টকের মতো গভর্নমেন্টের একটা প্রজেক্ট, যদি এটা শেষ হয়ে যায় তখন কিন্তু এটা মানে আর থাকবে না, মানে এটা অ্যাজ ফার আই ক্যান রিমেম্বার আমি যদি মানে ঠিক থাকি আর কি, 907 বিলিয়ন পাউন্ড মানে গভর্নমেন্ট এটাকে মানে একটা মানে ই করেছে, প্রজেক্ট করেছে। তো এটা আশা ভাই ইজ ভ্যারিড। হ্যাঁ, মানে এই মোটামুটিভাবে সামারি আমি বলতে পারছি আর কি। থ্যাংক ইউ, ইট ওয়াজ ভেরি গুড অ্যানসার। একটা কল নিয়েছি, আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন প্লিজ। আমার দুইটা প্রশ্ন আছে আপনার মোবাইল, আপনার কাছে
আমার আপনার গোর আছে আমার বাইর লোক অলরেডি এক নামে আমরা জয়েন্ট অ্যাকাউন্ট আপনার আর কি তখন যেন আমি যখন একটা গোর যখন লই আপনার উনি খালি আমার নামে হইব উনি আপনার একটা বাই টু লেট হইব আপনার তো তখন জানতাম স্যার আমার কি একটা বাই টু লেট হইয়া আমার লোক আব্বা আম্মা দেশে আসবেন আমার নামে থাকতে পারবো না আমার আব্বা আমার নামে ও গোরও তারা থাকতে পারবো ওখান থেকে যারা কাইন্ডলি করতে আমার প্লিজ দর্শক আপনাকে একটু পোস্ট করবো মানে আমি জানতে চাচ্ছি যে আপনি বলছেন যে আপনি সেকেন্ড যে বাড়িটা করবেন সেই বাড়িতে আপনি নাম অ্যাড করবেন আপনার আব্বা আমার সেকেন্ড যে প্রপার্টি আপনার লইমু আমার নামে লইমু হ্যাঁ টাকা যেন আপনার জন্য পাঠু লেট তো আপনার কইরাম না বেসিক্যালি আপনার কত কত ছিল আমার কিছু দিন পর যেন আমার আব্বা আমার ইয়ে করো তার রেন্টই থাকুন বুঝলা অবভিয়াসলি কোনো পয়সা তো তাহলে রেন্ট কোন তাহলে হইতো না গম্মান তুমি আপনার ঘরে যখন আপনার বাবা মা থাকবে ওই জায়গা আপনি এটা রাখতে পারবেন বাট মানে ব্যাপারটা হচ্ছে অনেক মর্গেজ ল্যান্ডার আছে যারা আপনার ওই মানে ফ্যামিলি রিলেটেড পিপলকে থাকতে মানে অনুমতি প্রদান করে এখন আপনি ওখানে মানে ভাড়া দিচ্ছেন কি দিচ্ছেন না অনেক সময় কিন্তু ওরা জানতে চাইতে পারে তো তাদের সাথে আপনি অনেক সময় আছে যে আপনি আপনি পারেন আবার অনেক সময় আছে আপনি পারবেন না তো এখন আপনি কোন মর্গেজ ল্যান্ডারের কাছে যাচ্ছেন সে অ্যালাউ করবে কি না এটা আপনাকে মানে মানে বায়োটেক মানে নেওয়ার সময় একটু দেখে নিতে হবে যে আপনার টেস্টগুলো এরকমভাবে আছে যে আপনার ফ্যামিলি মেম্বার থাকবে ভাড়া পাচ্ছেন কি না কতটুকু পাচ্ছেন এটা অনেক সময় জানতে চায় না মানে কতটুকু পাচ্ছেন যদি আপনি মর্গেজ পেমেন্ট করেন তো এটা আপনি একটুখানি যাচাই বাছাই করে নিতে হবে যে কোন ল্যান্ডার কাছে গেলে পারা একটু ফ্লেক্সিবিলিটি থাকবে ওকে এ ছিল মোটামুটি উত্তর আর কি আর ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর দা শো হ্যাঁ আমাদের সময় আমরা একদম শেষ সময় চলে আসছি আশা করি আমরা আমাদের আরও অনেক কোশ্চেনের উত্তর নিয়ে আমরা নেক্সট উইকে চলে আসবো আর ভাই আমরা চেষ্টা করেছি কমিউনিটিতে মানে ভালো করে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য জানা অজানা অনেকের হয়তো জানা আছে আবার অনেকেরই জানা নাই স্পেশালি মানে তাদেরকে জন্যই মানে প্রোগ্রামটা করা যে কিছু হেল্প করতে পারে কিনা কমিউনিটিকে আমরা গত 10 মাস ধরে এভাবে চেষ্টা করে আসছি এবং অবিরামভাবে চলবে ইয়ার অ্যান্ড ইয়ার আমাদের আগামী প্রোগ্রামে যে কথা বলেছিলাম যে আমাদের একজন আর্কিটেক্ট থাকবে বাড়ির এক্সটেনশন আপনার বাড়ির প্ল্যানিং এবং বিভিন্ন বিষয়ে উনি উত্তর দিবেন পাশাপাশি তো আমি আছি সেই সাথে আশরাফ ভাই তো আছেনই মানে হেল্প করবেন আপনারা ভালো থাকবেন আপনার টেক্সট নাম্বারটা যেটা দেখছেন এই নাম্বারটা একটু লিখে রাখবেন আপনার শোয়ের বাইরেও যদি কোনো বিষয় থাকে আপনাদের টেক্সট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের শোয়ের বাইরে বিভিন্ন প্রশ্নের প্রপার্টি রিলেটেড প্রশ্নের মানে দিয়ে সহযোগিতা করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ কাজী আরিফ ভাই থ্যাংকস ফর ইয়োর শো সুপ্রিয় দর্শক সময় নেই শুধু একটা কথাই বলবো যে ভালোবাসা দিবস ডে আফটার টুমরো বাট এই ভালোবাসা শুধু একদিনের জন্য নয় আমরা যেন এই ভালোবাসাটা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তের জন্য থাকে আর কাউকে যদি বলে থাকেন যে আই লাভ ইউ প্লিজ ওইটা বলার আগে আপনি একবার চিন্তা করে দেখবেন যে আপনার প্যারেন্টসকে আপনি বলেছেন কি না ড্যাড প্যারেন্টস মাম আই লাভ ইউ প্লিজ যে কাউকে বলার আগে আপনার আপনার প্রিয় মানুষকে বলার আগে সবার প্রিয় আমাদের বাবা মা বাবা মাকে ভালোবাসুন এবং আমি বলতে চাচ্ছি সবাইকে ফ্রম দ্য প্রপার্টি শো উই লাভ ইউ অল আই লাভ ইউ মাম আই লাভ ইউ ড্যাড আই লাভ ইউ আরিফ অ্যাজ এ ফ্রেন্ড অল মাই ফ্রেন্ডস আই লাভ ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু